তুমি কি জানো আর তোমার মধ্যে কি সুপ্ত গুণ লুকিয়ে আছে? তুমি কি চাও আর তুমি কি পাও? তার মধ্যে কতটা তফাৎ! তুমি কি করতে চাও আর তুমি কি করো? ভাবনার কাজে কতটা তোমার মেলবন্ধন! সকালে জেগে ওঠে যে সংকল্পে নিজেকে মুষ্টিবদ্ধ করো তার কতটা সফলতা দিনের শেষে আসে। হ্যাঁ, উপরোক্ত সব প্রশ্নই যদি তোমার জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং এই সব ভাবনায় তোমার মন উত্তোলিত হতে থাকে, তাহলে ভেবে নেবে তোমার মধ্যে সব কিছু রয়েছে লক্ষ্যে পৌঁছানোর। শুধুমাত্র এখন নিজের সংকল্পের বাস্তবায়নের সঠিক পরিকল্পনা চাই, আর পরিকল্পনার পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ। আমরা জানি ছোট ছোট কাজগুলো একসময় আমাদের বড় করে দেয়, অর্থাৎ আমরা একজন অ্যাসপিরেন্ট হিসেবে দিনের ছোট্ট ছোট্ট পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করি, আর এই অভ্যাসগুলো আস্তে আস্তে আমাদেরকে বড় পরিকল্পনা রূপায়ণে সহযোগিতা করে। দিনের শেষে যখন নিজেকে প্রশ্ন করি, উত্তর পাই আমি যা যা ভেবেছিলাম তা কি আমি সম্পূর্ণ করতে পেরেছি, আর যদি সেটা না হয় তাহলে ভাবতে হবে আমি কোথায় গিয়ে মেলাতে পারছি না পরিকল্পনা আর রূপায়ণতাকে। জীবনে না হেরে যাওয়া এক দৃষ্টান্ত হিসাবে নিজেকে জাহির করতে হবে আমাদেরকে। সফলতার সিঁড়ি যদি এতটাই সহজ হতো তাহলে সফল ব্যক্তিরা কখনো আমাদের মোটিভেশন হতো না। নিজেকে অন্যের মোটিভেশন হিসেবে পরিণত করো। পরিস্থিতি এমন তৈরি করবে না যেটা তোমার স্বপ্নকে কেড়ে নেবে, অন্যদিকে বলবো বাস্তবে রূপান্তরিত করো সেই স্বপ্নকে যা তোমার পরিস্থিতিকে বদলে দেবে। সব কিছু কঠিন, কিন্তু বারবার অভ্যাসে তা সহজ করে দেয়, তাই বারবার অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে হবে। অবশেষে বলবো নিজেকে আত্মবিশ্বাসী করো। হ্যাঁ, সেলফ বিলিভ, আমি পারবো এটা করতে। এই সেলফ বিলিভ একদিন তোমার সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবে।